নজর রাখবো পরবর্তী সংবাদে। পানিসাগর পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হলো আজকে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান, যেখানে পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের আজকে সংবর্ধনা প্রদান করা হলো। যেখানে ত্রিপুরা এমজিএন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পানিসাগর ব্লক সেলের উদ্যোগে পানিসাগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদেরকে আজকে সংবর্ধনা প্রদান করা হলো, যেখানে পানিসাগর ব্লক সেলের সভাপতি অর্জুন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দাস থেকে দত্ত থেকে শুরু করে অন্যান্যরা। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন। তো আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেভাবে আগে এক পরিবার ছিলাম, আর আগামী দিনে যাতে এক পরিবার হিসাবে আমরা কাজ করব, এবং আমাদের যে একটা সংকল্প ছিল এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করে আমাদের পানিসাগর ব্লককে একটি শ্রেষ্ঠ ব্লক বানানোর আমরা চেষ্টা করব। এখানে আমার সাংবাদিক বন্ধু আছে, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। উনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে কভার করেন, এবং আমাদের যে উন্নয়ন এই উন্নয়নকে সারা দেশব্যাপী প্রচার করে, তাই ওনাকে আমি আমার পানিসাগর পঞ্চায়েত তরফ সমিতির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করব। আজকে এখানে আমরা খুব সম্ভবত আমরা তিনজন আমরা বিগত দিনে আপনাদের সঙ্গে কাজ করেছি। আমাদের কোনোদিনই আমাদের যারা প্রাক্তন যারা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, আমরা মনে হয় না কোনোদিন আপনাদের সঙ্গে কোনোদিন। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা আজকে সংবর্ধনা প্রদানের পর তারা খুশি ব্যক্ত করেছেন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায়। নমস্কার।